কোনো কিছুই যে স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না সেটি আবারও প্রমাণ হয়ে গেল। এক জনপ্রিয় নৃত্যশিল্পী, মুসলিম পরিবারে জন্ম হওয়ায় তাকে নাচতে দেওয়া হয়নি, তবুও তিনি হাল ছাড়েননি। তিনি নেচে গিয়েছেন অন্তরালে, পরবর্তীতে প্রকাশ্যে আসতেই ভাইরাল। তিনি জনপ্রিয় নৃত্যশিল্পী, এবার জায়গা করে নিয়েছেন বিগ বসে। জন্মস্থান রাজস্থানে হলেও উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং দিল্লির মতো রাজ্যগুলোতেই গৌরীর জনপ্রিয়তা সবচেয়ে বেশি। আর সেই জনপ্রিয়তার সুবাদেই বিগ বসের 16তম সিজনে প্রতিযোগী হিসেবে জায়গা করে নিয়েছে বিগ বস হাউজে এই জনপ্রিয় নৃত্যশিল্পী গৌরী মালিক অথবা গৌরী নাগারি। রাজস্থান থেকে উঠে আসা এই নৃত্যশিল্পী চলতি বছরেই বিগ বসের বাড়ির অতিথি হয়েছেন। নিজের জন্মস্থান রাজস্থানে হলেও উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং দিল্লির মতো রাজ্যগুলোতেই তিনি বেশি জনপ্রিয়তা পেয়েছেন সেই সব জায়গার নাচ করে। আর সেই জনপ্রিয়তার সুবাদেই এত পরিচিতি জুটেছে এখন এই মুহূর্তে এই গৌরীর। তবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর যাত্রাপথ গৌরীর জন্য খুব একটা মসৃণ ছিল না। নাচকে পেশা হিসেবে বেছে নিয়ে প্রতি পদক্ষেপে প্রশ্নের মুখে পড়তে হয়েছে এই নৃত্যশিল্পীকে, কারণ তার জন্ম হয়েছিল মুসলিম পরিবারে। আর মুসলিম পরিবারে মেয়েদেরকে নাচতে দেখা যায় না বেশিরভাগ, কারণ মুসলিম পরিবারে মানা হয় নাচকে অপয়া হিসেবে। আর সেজন্যই গৌরীর পিতামাতাও চেয়েছিল তার সন্তান যাতে নাচ না করে। এক সাক্ষাৎকারে গৌরী বলেন, আমার মা পরিবারের কেউই এই সিদ্ধান্ত মেনে নেয়নি, পরে ওরা বুঝেছে আমি নাচ কতটা ভালোবাসি, নাচের জন্য আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি। মা আমাকে স্কুলে পাঠানোর চেষ্টা করতেন প্রতিনিয়তই, কিন্তু আমি যেতাম না। এখন খারাপ লাগে কারণ আমি ইংরেজি বলতে শিখিনি স্কুলে না যাওয়ার কারণে, কিন্তু আমি নাচটা পেশা হিসেবে নিয়েছি। নাচকে পেশা না করার পরামর্শ গৌরী অনেকের কাছ থেকেই পেয়েছেন, এমনকি তার ধর্ম নিয়েও নানা সময়ে ধেয়ে এসেছে নানা রকম বিতর্কিত কটাক্ষ, কিন্তু কোনো কিছুই শেষমেশ টিকতে পারেনি গৌরীর অনুপ্রেরণার কাছে। নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন গৌরী সবসময়। তার কথায়, প্রচুর মানুষের সঙ্গে আমাকে লড়াই করতে হয়েছে। মনে আছে অনেকে ফোন করে বলতো আমি মুসলিম তাই নাচকে পেশা করা উচিত নয়, কিন্তু আমার জেদ আমাকে পিছিয়ে হটতে দেয়নি। আপাতত বিগ বসের ঘরে চার দেওয়ালে নিজেকে আটকে রেখেছেন গৌরী। বিতর্কিত এই রিয়েলিটি শোয়ের সুবাদে কতটা মসৃণ হবে তার আগামী পথ তা এখন দেখার ব্যাপার। তো ভিউয়ার্স, এই গৌরীর সংগ্রামের কথা জেনে আপনাদের মন্তব্য কমেন্ট করতে ভুলবেন না। এমনই আপডেট পেতে আমাদের ইউটিউবের চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।